বন্ধুরা, আমার নাম মফিজ। গত 3 মাস ধরে আমি এই চেয়ারটাতে বসে আছি। আমি একজন প্রবাসী। চেয়ারটাতে বসে বসে শুধু চাকরির সন্ধান করছি। এখানে ফোন করছি তো ওখানে ফোন করছি, এই ভাইয়ের কাছে যাচ্ছি তো ওই ভাইয়ের কাছে যাচ্ছি। কেউ আমাকে চাকরি দিচ্ছে না। আমি যে কোম্পানিটাতে চাকরি করতাম সেই কোম্পানিটাতে আমি 10 বছর চাকরি করি। 10 বছর পর আমি কোম্পানি থেকে ছুটি নিয়ে দেশে গিয়েছি বিয়ে করতে। বিয়েটাও করতে চাইনি, কিন্তু মা বাবার চাপে পড়ে বিয়েটা করতে হলো। আমি ভাগ্যবান জানেন, আমি প্রবাস জীবনের 10 বছরে একটা আলিশান বাড়ি করেছি 2 ইউনিট করে। আমরা 3 ভাই 2 বোন। আমি সবার বড়। এক ভাইকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, এক ভাইকে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি নিয়ে দিয়েছি, আর 2 বোনকে, বোনগুলো একটু কালো হয়েছে সে কারণে বিয়ে দিতে একটু টাকা পয়সা খরচ হয়েছে, প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ হয়েছে 2টা বোনকে বিয়ে দিতে। তারপরে আমি অখুশি নই, আমি একজন গর্বিত, আমি একজন প্রবাসী। যাক, 10 বছর পরে বাড়িতে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। সংসারে আর অভাব অনটন নেই। যেখানে ছোটোবেলায় এই ঘরে তো ওই ঘরে, এই ঘরে তো ওই ঘরে, এভাবে ঘুরে ঘুরে মানুষের ঘরে থাকতে হতো। আমাদের একটা মাটির ঘর ছিল, সেই মাটির ঘরে এক রুমে আমার আব্বা আম্মা থাকতো, আর আরেক রুমে আমার বোনেরা থাকতো। আমরা ভাইয়েরা এখানে সেখানে মানুষ হয়েছি। তারপরেও তো আমি একজন গর্বিত, 10 বছর কাজ করে একটা ঘর করেছি, আমাদের সংসারের অভাব অনটন দূর করেছি। তো যাই হোক, বিয়ে শাদি করে আমার বউকে দেশে রেখে আমি আজকে আবারও ফিরে আসলাম সেই প্রবাসের কর্মজীবনে। দুঃখের কথা হচ্ছে, আসার পর আমি আমার সেই চাকরিটা পাইনি। তবে দুঃখের ব্যাপার হচ্ছে, আমি যে কোম্পানিটাতে চাকরি করতাম যাওয়ার সময় আমি আমার একটা বন্ধুকে দিয়ে যাই। আসার পর আমার বন্ধুটা সেই জায়গাটা আর ছাড়তে চাইছে না। কিভাবে যেন মালিককে পটিয়ে টটিয়ে সে এই জায়গাটা দখলই করে নিয়েছে। এখন আমার আর চাকরি নেই। দেশ থেকে বিয়ে করে এসেছি, আসার পর মালিক কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছে, চাকরি নেই, 3 মাস হয়ে গেল বেকার। এখানে সেখানে ছুটাছুটি করে বা ছুটা কাজ করে ধরুন নিজের খাওয়ার পয়সাটা জোগাড় করতে পারছি। তারপরেও জানেন, একটা সুখের সংবাদ আসার পর এই কষ্টের মুহূর্তগুলো একদম ভুলে গিয়েছি। আমার বউটা না কনসিপ্ট করেছে, আমার বাচ্চা হবে। ও দুঃখিত, একটু সাথেই থাকবেন, আমার একটা ফোন আসছে। ও আচ্ছা, দেখছেন আমার বউটার হয়াত আছে, কথা বলতে না বলতেই ফোন চলে আসছে, রিসিভ হচ্ছে না কেন। এই যে, হ্যাঁ বউ, কেমন আছো তুমি? হ্যাঁ আমি আছি, ভালো আছি। আমাদের বাবুটা কেমন আছে? মাত্র 1 মাস হয়েছে। ও মাত্র 2 মাস হয়েছে, এখনও বোঝা যাচ্ছে না। যাক, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ একটা ভালো হবে। কি টাকার দরকার? দেখো বউ, আমি তো আসার পরে চাকরি নেই, আর মানে কি কি বলবো, আজকে 3 মাস ধরে তুমি জানো আসার পরে কোনো চাকরি বাকরি নেই। কি কি ও বিয়ের সময় যে টাকা হাওলাত করেছিলাম উনি টাকার জন্য আসছে। তুমি একটু বুঝিয়ে বলো না, মাকে বলো না একটু বুঝিয়ে বলতে, যে আমি মানে কয়েক মাস পরে চাকরি পেলেই ওনার টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? কি তুমি বাপের বাড়িতে যাবা, টাকার দরকার? প্লিজ একটু 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 ইয়ে করো না, একটু ম্যানেজ করো না। কি আমি আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি? মানে আমি বেতন পাচ্ছি, সেই বেতনের টাকা আমি আমার মাকে দিয়ে দিচ্ছি, মানে তোমাকে বলছি না? কি বলো বউ এগুলো? এই 3 মাস আমার সাথে সংসার করলা, তুমি আমাকে বোঝো নাই আমি কেমন? না না না, আমি তো বেতন পাচ্ছি না। আমি মিথ্যা কথা বলছি না বউ, আমি সত্য কথা বলছি। আমি এখানে বেতন পাচ্ছি না, আমার চাকরিটা নেই। ফোন কেটে দিল। বউটাকে বিশ্বাস করাতে পারছি না জানেন। আমার বউ বাপের বাড়িতে যাবে, ডাক্তার দেখাবে, কোনো টাকা পয়সা নেই, চাকরি নেই। আমি টাকা পয়সা কীভাবে জোগাড় করব বলেন? এই পেটের ক্ষুধাটা এখান থেকে সেখান থেকে চাকরি টাকরি করে হয়তো বা মিটিয়েছি। এখন বউটাকে বিশ্বাস করাতে পারছি না। বউ বলছে আমি নাকি আমার মাকে টাকা পয়সা দিয়ে দিচ্ছি, বউকে দিচ্ছি না। আমার মা নাকি শিখিয়ে দিচ্ছে যাতে আমি বউকে টাকা না দিই। দেখছেন, বউরে এভাবে যদি অবিশ্বাস করে তাহলে কীভাবে হবে, কীভাবে জীবন যাবে? ও দুঃখিত, আমি আসলে গল্পটা বলতে বলতে আবারও ফোন চলে আসলো। ও আমার মা। ও রিসিভ করে। হ্যাঁ মা, তোমার ওষুধ ফুরিয়ে গেছে। মা দেখো না, ওই যে রাজীবকে বলো না টাকা দিতে। ওরা তো এখন চাকরি বাকরি করছে, ওদেরকে একটু বলো না মা আমার তো এই যে দেখো তো আমি ওই যে বিয়ের সময় যে টাকা পয়সা ধার করেছিলাম ওই টাকা পয়সাগুলোও নাকি মানে মানে নিতে আসছে বউয়ের, তোমার বউয়ের কাছে নাকি এসব চাইছে। হ্যাঁ এগুলো তো লাভের উপর নেয়া মা, ওই যে এখন তো এগুলো তাড়াতাড়ি পরিশোধ করতে হবে, কিন্তু আমার তো চাকরি চাকরি তুমি তো জানো মা, তোমার কাছে তো সব কিছু বলছি। মা মা তুমি এগুলো কি বলছো, আমি তোমার বৌমাকে টাকা দেই, মানে আমি এখন বিয়ে করে বদলে গেছি? মা তুমি এগুলো কিভাবে বলতে পারো মা, আমি সত্যি মা আমি এই যে এক জায়গায় বসে আছি, কাজ খুঁজতেছি, এখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি, আর তুমি বলছো আমি বিয়ে করে বদলে গেছি? মা তুমি এগুলো কিভাবে বলতেছো? কি তোমার বৌমা যে রুমে থাকে ওই রুমের কারেন্ট বিল দেয়া হচ্ছে না? কি রাজীব কারেন্ট বিলের কথা বলছে? মা 10 বছর ইনকাম করে ওদের চাকরি বাকরির জোগাড় করলাম, তোমার মেয়েদেরকে বিয়ে দিলাম, বাড়ি করলাম, এখন আমার বউকে ছোট্ট একটা রুমে জায়গা দিছো, সেই রুমে একটা বাতি আর একটা ফ্যান চলে, সেটার কারেন্ট বিল পর্যন্ত আমার ভাইরা দিতে পারবে না? মা মা তুমি আমাকে এত মা আমি আমি কি আমি বউয়ের ইয়ে হয়ে গেছি, গোলাম হয়ে গেছি? মা বিশ্বাস করো আমি তোমার বৌমাকে একটা টাকাও দিতে পারছি না। কি আমাকে আলাদা করে দিবে? মা তুমি তুমি এই কথাটা কিভাবে বলতে পারলা মা? এই ভাঙা সংসারটাকে আমি 10 বছর কাজ করে কষ্ট করে এই জায়গায় আনলাম, আর আজকে কারেন্ট বিল দিতে পারে না, এখন আমার ভাইয়েরা বলছে আমাকে আলাদা করে দিবে। কি ও আমার পাওনাদার ভাইদেরকে ধরে? মা ওদেরকে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি চাকরি নিয়ে দিলাম, আর আজকে আমার বিয়ের সময় 2 লাখ টাকা ধার করেছিলাম, সেই টাকাটা পর্যন্ত মানে আমি তো আমার ভাইদেরকে আমার টাকা দিতে বলছি না, আমার পাওনাদারের টাকাও দিতে বলছি না, তাকে তো একটু বুঝিয়ে বলবে। আর ওরা এখন আমার মানে এত বড় বাড়ি করলাম, আমাকে একটা রুম দিল, সবাই সবকিছু ভাগ করে নিয়ে গেল, আর সেই রুমের কারেন্ট বিলের টাকা আমাকে দিতে হবে, আর দিতে পারছি না বলে এখন আমাকে আলাদা করে দিতে চায়। কি বলছো মা এগুলি? কি আমাকে নতুন হাড়ি পাতিল কিনতে বলে দিয়েছে? রাজীব আমাকে নতুন হাড়ি পাতিল কিনতে বলে দিয়েছে, নতুন ভাবে সংসার করতে বলেছে, মানে কি মা? কি আমাকে এই এই বাড়িতে আমার কোনো ভাগ নেই? আমি আজকে 10 বছর ধরে কষ্ট করে বাড়ি করলাম, এখন আমরা 3 ভাইয়ের 2 ভাই ওই 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 পাকা বাড়ি ভাগ করে নিবার, আমাকে সেই পুরনো পুরনো মাটির ঘর ও তোমরা ভাগাভাগিও করে নিয়েছো? মানে 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 আমি মানে আমি 3 মাস আমি তোমাদেরকে টাকা পয়সা দিতে পারি নাই, বউ বলছে আমি তোমাকে টাকা দিচ্ছি, আর তুমি বলছো বউকে টাকা দিচ্ছি, আর পাওনাদার আমাদের আমার ভাইদেরকে ধরছে বলে আজকে আমি সবার কাছে এতটাই খারাপ হয়ে গেলাম? তোমরা আমাকে এভাবে অবিশ্বাস করা শুরু করলে? আর এখন মানে 3 মাস টাকা দিতে পারেনি, আমার হাড়ি পাতিল আলাদা করে দিয়েছো, আমার বউকে পাকা বাড়ি থেকে আমার করে বাড়ি থেকে বের করে দিয়ে কাঁচা বাড়িতে উঠতে বলছো? কি আমি বেঈমান হয়ে গেছি, আমি খারাপ হয়ে গেছি, আমি টাকা দেই না? মা তোমরা আমাকে এভাবে অবিশ্বাস করলা? কি বলবো, আজকে নিজে নিজে অনেক প্রশ্ন জাগছে। এই প্রশ্নগুলো কাকে করব? আমি আমাকে প্রশ্নগুলো করব, নাকি আমার কোনো শুভাকাঙ্ক্ষী আছে আমার এই কষ্টের কথাগুলো শুনবে? 10 বছর প্রবাস জীবন কাটিয়েছি, 2 ভাইকে অফিসার বানিয়েছি, বোনকে বিয়ে দিয়েছি, বাড়ি করেছি, আজকে সেই বাড়িতে আমার জায়গা নেই। 3 মাস আমার চাকরি নেই, আমি টাকা দিতে পারছি না, আমি বেঈমান হয়ে গেছি, আমি বউয়ের দালাল হয়ে গেছি, আর বউ বলছে আমি আমার মাকে সব টাকা দিয়ে দিচ্ছি, আর ভাইয়েরা আমি জানে আমি বিয়ে করার সময় কেউ আমাকে একটা টাকাও দেয়নি। আমি 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 বাড়িতে গিয়ে ভেবেছিলাম আমি যে টাকাগুলো পাঠিয়েছি সেখান থেকে কিছু কিছু টাকা সবাই আমার জন্য গচ্ছিত রেখেছে, আর আর আমার এই বিয়ের সময় বউকে যে সামান্য গহনাটুকু দেব সেটাও মনে হয় সেখান থেকে নিয়ে করতে পারবো, কিন্তু না, আমি আমি যাওয়ার সময় খালি পকেটে গিয়েছি, যাওয়ার পর কিছুই ছিল না। বহু কষ্টে 2 লক্ষ টাকা ধার করেছি, ধার করে বিয়ের কাজটা শেষ করে ভাবলাম এখানে এসে চাকরি করে সেটাও পরিশোধ করে দেব। আজকে চাকরিটাও নেই, কেউ আমাকে বিশ্বাসও করছে না, আজকে আমি ইনকাম করতে পারছি না বলে আমাকে আলাদা করে দিয়েছে মানুষ। মানে আমরা এত বেঈমান কেন বলেন তো? এই প্রবাসীদের সাথে কেন এমন হয় বলেন তো? আজকে আমার সাথে হয়েছে, দুঃখ নেই জানেন, এমন প্রত্যেকটা প্রবাসীর সাথে হয়। যতদিন এই মেশিনটা চলে ততদিন পর্যন্ত মায়ের কাছে ভালো, বোনের কাছে ভালো, ভাইদের কাছে ভালো, বউয়ের কাছে ভালো। যেদিন এই মেশিনটা ঘোরা বন্ধ হয়ে যায় সেদিন সবার কাছে খারাপ, সেদিন সবাই অবিশ্বাস করে, সেদিন সবাই ভাবে প্রবাসে এসে নাকি আমরা অন্য নারী নিয়ে ফষ্টি নষ্টি করি, সবাই ভাবে প্রবাসে ইনকাম করা টাকা নিয়ে আমরা নাইট ক্লাবে ঘুরে বেড়াই। কিন্তু আমাদের যে চাকরি থাকে না, আমাদের যে শরীরটা চলে না অনেক সময়, আমাদের যে মানে কি বলবো অসুস্থ হয়ে কোনো মাসের পর মাস বিছানায় শুয়ে থাকতে হয়, সেই জিনিসটা কেউ বিশ্বাস করে না। সবাই ভাবে ঠিকই ইনকাম করছি, বউ ভাবে মাকে দিচ্ছি, মা ভাবে বউকে দিচ্ছি, আর ভাই বন্ধুরা সবাই ভাবে এনজয় করছি, প্রবাসে এসে নাইট ক্লাবে ঘুরে বেড়াচ্ছি, আনন্দ করছি, উল্লাস করছি, দেশের খবর নিচ্ছি না, মা বাবার খবর নিচ্ছি না, পরিবারের খবর নিচ্ছি না। জানেন এটা আমার বেলায় না, শুধু আমাদের প্রত্যেকটা প্রবাসীর বেলায় এমন জানেন। শুধু আজকে আমি আমার অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে এতটুকুই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আমরা প্রবাসীদের সাথে এমনই হয়। আমরা কাউকে কখনো বিশ্বাস করাতে পারি না, আমরা প্রবাসে কতটা কষ্ট করি। যারা দেশে আছেন তারা কখনো বুঝতে পারবেন না একটা প্রবাসী কতটা কষ্ট করে, তার সন্তানকে ফেলে, তার বউকে ফেলে, তার মা বাবাকে ফেলে, তার পরিবার ফেলে, তার দেশটা ফেলে, এই প্রবাসে কত কষ্ট করে জীবন কাটায়। সবাই ভাবে নিজের চরিত্রটাকে বিলীন করে দিয়ে হয়তো বা প্রবাস জীবন কাটায়। এত বছর তাহলে পুরুষরা কীভাবে থাকে, এই প্রশ্নটা জাগে না আপনাদের? এত বছর একটা পুরুষ সেক্সবিহীন কিভাবে থাকে, একটা পুরুষ এত দিন কিভাবে মানে আনন্দ উল্লাস পুষ্টিনষ্টি করা ছাড়া থাকে, এমনটা মনে হয় না আপনাদের? মনে হবেই। আজকে আপনাদেরকে বুঝিয়ে দিই। সকাল অনেকে আছে সকাল কি বলবো ভোর রাত, সকালও বলা যায়, ভোর রাত 4টায় চাকরিতে যাওয়ার জন্য টিফিন ক্যারিয়ারটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। 5টার দিকে বাস আসবে, বাসে উঠবে, 2 ঘন্টা লাগে কর্মস্থলে যেতে, 2 ঘন্টা। ভোর 4টায় উঠে রেডি হতে হয়, সেই 4টা থেকে 8টা বেজে যায় কাজ কর্মস্থলে যেতে। সেখানে গিয়ে কাজে যোগদান, তারপর সারাটা দিন কাজ করে বাসায় আসতে আসতে আর 9টা 10টা বেজে যায়। আসার পর আবার পরের দিনের জন্য রান্নাবান্না করে নেওয়া, বাড়িতে একটু কথা বলা, তারপর মানে কি বলবো যদি ভালো লাগে বাংলাদেশের নাটক অথবা ইউটিউবের কিছু প্রতিবাদী এটা সেটা দেখে ঘুমিয়ে পড়া, আবার সকাল হওয়ার জন্য অপেক্ষা করেন, সেই ভোর রাতেই আবার রেডি হয়ে যায় পরের দিনের কাজের জন্য। এভাবেই চলতে থাকে পুরো সপ্তাহ। শুক্রবার ছুটির দিন থাকে অনেক জায়গায়, রবিবার ছুটির দিন থাকে। সেই দিনটায় একটা প্রবাসী সারাটা দিন পুরো সপ্তাহ যে কষ্টটা করেছে সেই ক্লান্তিটা দূর করার জন্য সে একটু বিশ্রাম নেয়, একটু ঘুমায়। কিন্তু জানেন দেশের মানুষ মনে করে আড্ডা, নারীবাজি, নষ্টামি, ফুর্তি, মদ, গাঁজা খেয়ে হয়তো বা প্রবাসীরা প্রবাস জীবন কাটায়। আসলে ভুল। আপনারা একটি বার প্রবাসে এসে দেখুন। আমি প্রত্যেকটা সময় বলি, কোনো জেলখানার কয়েদিকে জেলখানায় না পাঠিয়ে তাকে একটা ভিসা লাগিয়ে দিয়ে মালয়েশিয়া, সৌদি আরবের মতো জায়গায় পাঠিয়ে দিন। সেই ভিসায় লেখা থাকবে সেই কয়েদিটা 5 বছর দেশে যেতে পারবে না। দেখবেন সে কতটা কষ্টে তার জীবন কাটায়। একটা কয়েদি তো হাজতে যাওয়ার পর সেখানে বাংলাদেশের খাবার পাচ্ছে, সেখানে বন্ধু বান্ধব পাচ্ছে, বাংলা কথাই বলতে পারছে। কিন্তু একটা প্রবাসে আসার পর খাওয়াটা ঠিক মতো খেতে পারে না, কথা বলতে পারে না, কর্মস্থলে গেলে মালিকের লাথি উষ্টা খেতে হয়। এভাবেই নিজেকে আস্তে 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 করে নিজেকে তৈরি করে, পরিবর্তন করে, বছরের পর বছর পার করে, ফুষ্টি নষ্টি করে নয়। তাহলে কেন দরকার আছে আমাদের দেশে জেলখানার? কোনো প্রয়োজন নাই। শুধু ভিসা লাগিয়ে বিদেশ পাঠিয়ে দেন, বাংলাদেশের রেমিটেন্সও হবে, সেই ব্যক্তিটা জেলখানা মানেই তো নিজেকে পরিবর্তন করা, তাই না? সেই ব্যক্তিটা নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবে। এটাই হচ্ছে বাস্তবতা। তো বন্ধুরা, আপনারা সবাই সবসময় ভালো থাকেন, এটাই আমরা দূর প্রবাস থেকে চাই। আমরা সবাই মিলেমিশে বাংলাদেশটাকে পরিবর্তন করতে চাই। আমরা কারো গোলাম হিসাবে আর থাকতে চাই না। আমরা নিজেরা কিছু করতে চাই, বাংলাদেশের জন্য কিছু করতে চাই, সেই সুযোগ করে দিবেন আপনারা যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আর আমরা কামলা দিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। যারা আজকে আমার এই পুরো ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে আপনাদের সোশ্যাল সাইটে শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।